অনলাইন ক্লাসে বেগম সুফিয়া মডেলের পক্ষ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে চতুর্দশ অধ্যায়ে ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সবার পাঠ্য বইটা সামনে রাখো। আজ আমরা বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ এই অধ্যায়টা পড়াবো। বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ, আজকে আমরা এই অধ্যায়ে পরিবার নিয়ে আলোচনা করব। পরিবার এই অধ্যায়ে পরিবার নিয়ে আলোচনা করব। আমরা সবাই কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করি এবং পরিবারে বড় হই। পরিবার হচ্ছে গোষ্ঠীর প্রথম ধাপ। গোষ্ঠীর প্রথম ধাপ হচ্ছে কি? পরিবার। আমরা আগে দেখা গেছে, আমরা বলছি মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার গঠিত হয়, কিন্তু বর্তমানে পরিবারের সংখ্যাটা চেঞ্জ হয়েছে। পরিবারের সংখ্যাটা কি বর্তমানে? অর্থাৎ সমাজ স্বীকৃত পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন একজন স্বামী ও একজন স্ত্রী একত্রে বসবাস করার অধিকার লাভ করে তাকে বলে পরিবার। কি বললাম? সমাজ স্বীকৃত পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন একজন স্বামী ও একজন পুরুষ ও একজন মহিলা একত্রে বসবাস করার অধিকার লাভ করে তাকে বলে পরিবার। এই পরিবারে সন্তান সন্ততি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। পরিবারের পূর্ব শর্ত হলো বিবাহ। পরিবারের পূর্ব শর্ত কি? বিবাহ। অর্থাৎ বিবাহের মাধ্যমে আবদ্ধ হয়েই পরিবারটা গঠিত হয়। এই পরিবারের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। আজকে আমরা পরিবারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। পরিবারের শ্রেণী বিভাগ, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? পরিবারের শ্রেণী বিভাগ। পরিবার কিন্তু বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে, স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে, স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। সেগুলা কি কি? তিন ভাগে ভাগ করা যায়। সংখ্যার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? সেটা হলো এক পত্নী, বহু পত্নী, বহু পতি। কি কি বললাম? এক পত্নী, বহু পত্নী, আর এই পাশে আমি বহু পতি। এক পত্নী পরিবার, যে পরিবারে একজন স্বামী ও একজন স্ত্রী থাকে তাকে এক পত্নী পরিবার বলে। না, আমি দেই করলো। যে পরিবারের একজন স্বামী একজন স্ত্রী থাকে তাকে বলা হয় এক পত্নী পরিবার। আরেকটা কি বলছি আমি? বহু পত্নী পরিবার। যে পরিবারে একজন স্বামী একাধিক স্ত্রী থাকে, যে পরিবারে একজন স্বামী একাধিক স্ত্রী থাকে সেটাকে বলা হয় বহু পত্নী পরিবার। আরেকটা হচ্ছে বহুপতি পরিবার। সেটা কেমন? যেখানে একজন স্ত্রী একাধিক স্বামী থাকে সেটাকে বলা হয় বহুপতি
পরিবার, একজন স্ত্রী একাধিক স্বামী থাকে সেটাকে বলা হয় বহুপতি পরিবার। তবে বহুপতি পরিবারটা আমাদের দেশে কম দেখা যায়, এটা সাধারণত উপজাতিদের মধ্যে দেখা যায়, তাও সেটা আফ্রিকার বাহিমা উপজাতিদের মধ্যে বহুপতি পরিবারটা বেশি দেখা যায়। বহুপতি পরিবার কোথায় দেখা যায়? আফ্রিকার বাহিমা উপজাতি পরিবারের মধ্যে বহুপতি পরিবারটা বেশি দেখা যায়। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। একটা হচ্ছে একপত্নীক পরিবার, বহুপত্নীক পরিবার, বহুপতি পরিবার। একপত্নীক পরিবার, যে পরিবারে একজন স্বামী একজন স্ত্রী থাকে তাকে বলা হয় একপত্নীক পরিবার। বহুপত্নীক পরিবার, যে পরিবারে একজন স্বামী একাধিক স্ত্রী থাকে সেটাকে বলা হয় বহুপত্নীক পরিবার। আর বহুপতি পরিবার, যে পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে সেটাকে বলা হয় বহুপতি পরিবার। বহুপতি পরিবারটা কি আমাদের দেশে কম দেখা যায়, এটা বেশিরভাগ উপজাতিদের মধ্যে দেখা যায়, তবে এটা আফ্রিকার বাহিমা উপজাতিদের মধ্যে বেশি দেখা যায়। এলো পরিবার, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। আরেকটা হচ্ছে আকারের উপর ভিত্তি করে পরিবারকে, আকারের উপর, আকারের উপর ভিত্তি করে পরিবারকে, আকারের উপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে? তিন ভাগে ভাগ করা যায়। এটাও তিন ভাগে, আকারের উপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে? তিন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। কি কি বললাম? একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। একক পরিবার কাকে বলে? যেখানে অবিবাহিত সন্তান সন্তানি এবং স্বামী স্ত্রী থাকে সেটাকে বলা হয় একক পরিবার। একক পরিবার সাধারণত শহর অঞ্চলে বেশি দেখা যায়। তাহলে কি একক পরিবার কি কোথায় দেখা যায় বেশি? শহর অঞ্চলে বেশি দেখা যায়। আর যৌথ পরিবার, যেখানে মা বাবা ভাই বোন দাদা দাদি ইয়ে থাকে সেটাকে বলা হয়, চাচা চাচি থাকে সেটাকে বলা হয় কি? যৌথ পরিবার। যৌথ পরিবার কোথায় দেখা যায় বেশি? গ্রাম অঞ্চলে। আরেকটা আছে বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার তিন পুরুষে আবদ্ধ থাকে। বর্ধিত পরিবার তিন পুরুষে আবদ্ধ থাকে। এখানে মাতৃকুল এবং পিতৃকুল উভয় পরিবারের সদস্যরাও থাকতে পারে। কি বললাম? বর্ধিত পরিবারে মাতৃকুল এবং পিতৃকুল উভয় পরিবারের সদস্যরাই থাকতে পারে। আরেকটা হচ্ছে পরিবারের কর্তৃত্বের ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে আবার দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার, আরেকটা হচ্ছে পিতৃপ্রধান পরিবার। মাতৃপ্রধান পরিবারে সন্তানেরা মায়ের পরিচয়ে পরিচিত হয়, আর পিতৃপ্রধান পরিবারে সন্তানেরা পিতার পরিচয়ে পরিচিত হয়। মাতৃপ্রধান পরিবার সাধারণত কোথায় দেখা যায় জানো? সাধারণত উপজাতিদের মধ্যে বেশি দেখা যায়। তাহলে মাতৃপ্রধান পরিবারে কি সন্তানরা কার পরিচয়ে পরিচিত হয়? মানে মাতৃপ্রধান পরিচয়ে কর্তৃত্ব কার হাতে থাকে? মায়ের হাতে। আর পিতৃপ্রধান পরিবারের কর্তৃত্ব কে থাকে? পিতা থাকে। এই মাতৃপ্রধান পরিবারটা দেখা যায় কোথায়? উপজাতিদের মধ্যে। আবার দেখো বংশ মর্যাদার ক্ষেত্রে,
বংশ মর্যাদায় ক্ষেত্র পরিবার দুই ধরনের, একটা হলে মাতৃপ্রধান, এটাও মাতৃপ্রধান প্রতিপ্রধান, অর্থাৎ সন্তানেরা মায়ের পরিচয়ে পরিচিত হয়, অর্থাৎ মায়ের বংশ ধরে যে পরিচয় বহন করে সেটা হচ্ছে মাতৃপ্রধান, আর যেখানে সন্তানরা পিতার পরিচয়ে পরিচিত হয় সেটা হচ্ছে পিতৃ, সেটা হচ্ছে পিতৃপ্রধান পরিবার। তাহলে আরেকটা হচ্ছে বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে, বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে পরিবারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি বলছে? বিবাহ উত্তর স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে, বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে, বসবাসের উপর ভিত্তি, বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে পরিবারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি বলছে? বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাতৃবাস পিতৃবাস, আরেকটা হচ্ছে নয়াবাস। কি বললাম? মাতৃবাস পিতৃবাস, আরেকটা হচ্ছে নয়াবাস। মাতৃবাস পিতৃবাস নয়াবাস, মাতৃবাস যে পরিবারে, মানে যে স্বামী স্ত্রী বিবাহের পরে মায়ের বাড়িতে, মানে মেয়ের মায়ের বাড়িতে বসবাস করে সেটাকে বলা হয় মাতৃবাস। কি বললাম? বিবাহের পরে মেয়ের মায়ের বাড়িতে বসবাস করে সেটাকে বলা হয় মাতৃবাস। আর পিতৃবাস যে পরিবারে বিবাহের পরে পিতার বাড়িতে বসবাস করে সেটাকে বলা হয় পিতৃবাস। আর নয়াবাস কোনটা? যেখানে মায়ের বাড়িতেও বসবাস করে না এবং বাবার বাড়িতেও বসবাস করে না, তারা কি করে? নতুন বিবাহের পর স্বামী স্ত্রী নতুন কোন জায়গায় বসবাস করে সেটাকে বলা হয় নয়াবাস। তাহলে বিবাহ উত্তর স্বামী স্ত্রীর সংখ্যার উপর ভিত্তি করে পরিবারকে কয়টা ভাগ করা যায়? তিনটা ভাগে, একটা হচ্ছে মাতৃবাস পিতৃবাস, আরেকটা হচ্ছে নয়াবাস। মাতৃবাস পিতৃবাস, আরেকটা হচ্ছে নয়াবাস। আরেকটা হচ্ছে পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে পরিবার, নির্বাচনের ভিত্তিতে পরিবার, পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে পরিবার, পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে পরিবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অন্তঃপুত্র আর একটা হলো বহির্পুত্র। অন্তঃপুত্র কোনটা? যেটা নিজ পুত্রের মধ্যে, পাত্রপাত্রীর নিজ পুত্রের মধ্যে বিবাহ হয় সেটাকে বলা হয় অন্তঃপুত্র, আর বহির্পুত্র নিজ পুত্রের বাইরে যখন বিবাহ হয় সেটাকে বলা হয় বহির্পুত্র। তাহলে পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা গেছে? দুই ভাগে, একটা হলো অন্তঃপুত্র আর একটা হলো বহির্পুত্র। অন্তঃপুত্র অর্থাৎ নিজ পুত্রের মধ্যে যখন পাত্রপাত্রীর বিবাহ সংগঠিত হয় সেটাকে বলা হয় অন্তঃপুত্র, আর বহির্পুত্র যখন স্বামী যখন নিজ পুত্রের বাইরে অন্য পুত্রের সাথে বিবাহ সংগঠিত হয় তখন তাকে বলা হয় বহির্পুত্র। তাহলে দেখো, পরিবারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা প্রথমত পরিবারকে কয় বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেখলে কি কি, একটা হচ্ছে স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে, আরেকটা হচ্ছে আকারের উপর ভিত্তি করে, আরেকটা কর্তৃত্বের উপর ভিত্তি করে, বংশ মর্যাদার উপর ভিত্তি করে, বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের উপর ভিত্তি করে,
পাত্র পাত্রী নির্বাচনের উপর ভিত্তি করে। তাহলে দেখো পরিবার স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার কয়টা? তিনটা। কি কি? এক পত্নীক, বহু পত্নীক, বহু পতি। আর আকারের উপর ভিত্তি করে পরিবার কয়টা? তিনটা। একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। আর কর্তৃত্বের উপর ভিত্তি করে পরিবার দুইটা, একটা হচ্ছে মাতৃপ্রধান আর একটা হচ্ছে পিতৃপ্রধান। বংশ মর্যাদাও দুইটা, সেটাও মাতৃ এবং পিতৃ। আর বিবাহ তো স্বামী স্ত্রীর বসবাসের উপর, একটা হচ্ছে মাতৃবাস, একটা হচ্ছে পিতৃবাস, আরেকটা হচ্ছে নয়াবাস। আর পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার দুইটা, একটা হচ্ছে অন্তগুত্র আর একটা হচ্ছে বহিগুত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা তোমাদের বাড়ির কাজটা একটু লিখে নাও খাতায়। তোমার এলাকায় কোন কোন ধরনের পরিবার দেখা যায় তার একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে। তোমার এলাকায় কোন কোন ধরনের পরিবার, কোন কোন ধরনের পরিবার দেখা যায় তার একটা তালিকা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।